ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا وشفيعنا ودوانا وملجانا ومأوانا محمدا عبده ورسوله صلى الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم عن عبد الله السهل التستري رضي الله تعالى عنه قال المراد بنعيم نعمة محمد صلى الله عليه وسلم وقال تعالى في شان نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله প্রশ্ন করলো আমার সাহাবা হল আপনারা হোসাইন সবচেয়ে থাকি তাজ্জুবপূর্ণ ইমান খান সবচেয়ে থাকি তাজ্জুবপূর্ণ ইমানটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ ফরিশতা আসলো খার ফরিশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমায় নো আমার সাহাবা বল যে ফরিশতা বল আল্লাহর আরশের চতুর্দিকে আসুন
যারারে বানালি হইয়া তাকে নূর দিয়া এরা যদি আমার উপরে ঈমান লইয়া আইন এর মধ্যে তাহাজ্জুদের কি আছে হইছে না আরো ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফরমায় ইয়া রাসূলুল্লাহ তাহইলে আন নবিয়ুন তাহইলে নবী হইলই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ও আমার সাহাবী হও যে নবী হলর আছে আল্লাহর জাতে ওয়াহী দিত্রা আল্লাহর জাতর লগে জানতানোর সম্পর্ক আল্লাহর জাতর লগে জানতানোর ওয়াহীর মাধ্যমে কথাবার্তা চলে এইটাই যদি ঈমান লইয়া আনতে এর মধ্যে তার যুগের কি আছে সাহাবা হল হইলা হইছে না আবার হো আবার সাহাবা হলে হইলা ইয়া রাসূলুল্লাহ তাহইলে হইলাম নাহনু আমরা তাহলে হইল আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবী ও আপনারা আমার উপরে ঈমান লইয়া আইছে এর মধ্যে তাআজ্জুবের কি আছে আপনারা চকুর সামনে আমি চন্দ্র দেখা আছে চন্দ্রে দ্বিখণ্ডিত করলাম দুই টুকরা করলাম আমার আপন মুটি ধামানির বাদে ভাগে হয়ে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ও আমার সাহাবী হল আপনার চকুর সামনে আমার আইয়া উঠে সিজদা করছে আমার ডাক উনিয়া গাছে তার জল মর সহ আমার ডাকর জবাব দিতে আমার কিনার আইয়া হয় ও আমার সাহাবী হল আপনারা ইগনাই না আপনারা দশকে দেখছো দেখার মধ্যেও যদি ইমান লইয়াও এর মধ্যে তাহাজ্জুদের কি আছে ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে জানাইন ইয়া রাসূলুল্লাহ আমরা আর জানি না তাহলে আপনি হব ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও আমার সাহাবী হল এক গুরু মানুষ ওর ঈমান দাওয়াইয়া তাহবে কি তাহাজ্জুদপূর্ণ মানুষ যে গুরু মানুষ আমার ভাতে জমিনের মধ্যে আইবা ও আমার সাহাবী হল এই গুরু মানুষই আমার চামড়ার গোটা চোখ দিয়া দেখত নাই শুধু কিতাব হলর মাঝে আমার নাম হুনব শুধু কিতাব হলর মাঝে হুনব আলিম হলর মুখর মধ্যে হুনব যে ওলা সুন্দর একজন ব্যক্তিত্ব আসলা ওলা সুন্দর আল্লাহর জাতর এক বানাইল আসলা যে বানাইতা হইয়া তাহলে কি লাজবাব যার কোনো তমসিল নাই যার কোনো মিশাল নাই যার কোনো উদাহরণ নাই হুনার লগে লগে যারা আমার উপরে ইমান লইয়া আইব ও এন্তানোর ইমান যেটা আছে ও এন্তানোর ইমানটা হইয়া তাহলে কি তাজ্জুবপূর্ণ ইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে ইশক যদি দেখে না রাসূলুল্লাহর লগে মহব্বত যদি দেখে না মুমিন হারে হয় আমরা দেখাও মনে করি যে মুমিন হইয়া তাকে লাগি আইন যাইন সুন্দর করিয়া দাঁড়িয়ে রাখি লাইছেন টাইম মুমিন আরেকজনে হইন না যাইন তখনুর উপরে কাপড় লাগাইন সবসময় টাইম মুমিন আরো জনে হইনা আইলা না যাই সব সময় তবলিগর মধ্যে দেখেন বাড়ি ঘর সারিয়া মাহুদর নামে দেবা নই গেছেন তাই মুমিন আরো জনে হইছি না এই না মুমিন যাই কুর্তা দেখু আছে লম্বা লাগাইতা পারেন মাথার মধ্যে চুল যেটা আছে ডুলাই দিতা পারেন কিংবা তো লম্বা রাখিলেইতা পারেন তাই মুমিন আরে না তোমার জুব্বা কুব্বার মাঝে না তোমার তবলিগর মাঝে হইয়া থাকলো ইমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে জি কও ইয়া রাসূলুল্লাহ ঈমান আরে হয় আরে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ঈমান যদি থাকে ও গুরু মানুষের ঈমান ইয়া থাকলো ঈমান যে গুরু মানুষের জান মাল ইজ্জত আবরু সবচেয়ে থাকি বেশি মহব্বত রইব আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে আরে খালি মসজিদ ও বাইলেইলো এই মুমিন ইলা কোনো গ্যারান্টি নাই বলে এই মসজিদটা কি বারইন না খালি মসজিদ দেখুন তাই মুমিন না তাই মুমিন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুস্তাদরাক আল সহিহাইন আর হাদিস ইয়াতি আল নাস জামানুন ইজতামিউন ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহিম মুমিনুন ওয়া আমার সাহাবী ও গরাগারি জামানার মধ্যে এমন একটা সময় আইবো যে সময় হল মানুষ হল মানুষ হল ইজতামিউন ফিল মাসাজিদ মানুষ হল মসজিদের মধ্যে জমা হইব মসজিদের মধ্যে আমাইয়া দেও গিয়া আমাইয়া হয়নি বলে আমি
ওটা বেশি দাম মাসলাম আপনি লইতে নিয়ে ওনা বেসা বেশির মাত হইল ইনো আমার ইয়া হরইন গিতা ইগা না আল্লাহ আল্লাহর জায়গা মসজিদ কিওর জায়গা আল্লাহ আল্লাহর জায়গা আল্লাহর হাবিবে ফরমান ইয়াতিয়াল নাস মানুষের উপরে একটা সময় আইবো ইয়াতিয়াল নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ মানুষ ওর মসজিদের মধ্যে জমা হইবো ওয়ালাইসা ফিহিম মুমিনুন ও আমার সাহাবী হলের মধ্যে একজন মুমিন থাকবে না মসজিদে জমা হইবো কিন্তু হইতো না একজন মুমিন হারাম কিতা বলে হারাম রইব এর মধ্যে নমাজ রইব রোজা রইব হজ রইব যাকাত রইব দিলর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত রইত নাই সিনার মধ্যে ইশক মুহাম্মদি রইত নাই যদি আল্লাহর হাবিবর লগে মায়া না থাকে তোমার নমাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত ইগনাইতে তোমারে মুমিন বানাইতে পারত নাই মুমিন বানাইতে হইলে শর্ত হইল মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মায়া লাগবো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি عليه وسلم صلى الله مسند امام احمد بن حنبل رمضان حديث الله حبيب صلى الله عليه وسلم فرمائن توبا مبارك بعد ও আমার সাহাবী হলো পুরো মানুষ রে মুবারকবাদ সারা আমারে দেখছে দেখার ভাবে ইমান লইয়া আইছে ওয়া তুবা সাবা আমার রাতি আর সাতবার মুবারকবাদ ও পুরো মানুষ রে যে পুরো মানুষ রে আমারে দেখছে না আমারে না দেখিয়া আমার আসাব হল আমার বৈশিষ্ট্য দাও কর হুনিয়া আমার লাগি দেবান হই গেছে ও পুরো মানুষ রে আল্লাহর হাবিবে দেইন তুবা মুবারকবাদ দেখছই নয়ন দিয়ে দেখার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর লাগিয়া জান মাল সমস্ত কিছু কুরবান করিলেইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান নাস ইয়াকুনু বাদি ইয়াবদ্দু আহাদুহুম লাউ রাআনি বিমা বিআহলিহি ওয়া মালিহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতগুলোর মধ্যে এক বুড়ো মানুষ হলাইবা আমি জমিন থাকি যাওয়ার বাদে এরা আমার লগে ও পরিমাণ মহব্বত থাকব লি হুব্বান আমার লগে ও পরিমাণ মহব্বত থাকব যদি এরা কইব ইয়াবদ্দু আহাদুহুম লাউ রাআনি বি আহলিহি ওয়া মালিহি এরা কইব ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামনার দরটা নয়ন দিয়ে একবার আপনারে দেখি লইতাম ও আল্লাহর হাবিব বিমালিহি ওয়ালাদি বিমালিহি ওয়ালিহি ও আল্লাহর হাবিব মাল আপনার উপরে কুরবান করি লইলাম মনে ও আল্লাহর হাবিব যদি দরটা নয়ন দিয়ে আপনারে দেখি লইতাম জান মাল ইজ্জত আবরু সমস্ত কিছু আপনার কদমর মধ্যে লুটাই লইলাম মনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ইশক যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ইশক হইয়া থাকলো ইশকর নাম হইল ইমান রাসূলুল্লাহর লগর ইশকর নাম হইল ইমান যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর লগে মানুষের ইশক থাকে না প্রেম থাকে না
তাইলে জানা রাখি যত বড় পরেজগার হোক না এনে পরেজগার নাম লাগি যাই তোমারে মুমিন নাম লাগবে না মুমিন হইতে হইলে শর্ত কোনটা মুমিন হইতে হইলে শর্ত কোনটা ইশক লাগবো মহব্বত লাগবো আর আবার জানা রাখি এই জিনিসটা আপনার আর বাংলাদেশ বেশি আমরা এটা পাই অতটা নাই এটা করতে হইলেও বইনি দলিল আছে বহু দর ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম দম মুবারক শহীদ হয়ে গেছে হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফ গুলিয়া যাইতা আসলা নানি দলিল তো ঢুকাইবার নাম আসলো বলে নবীর লাগি দাঁত ভাঙা মানেনি সাইজুননি না যেমনি হুনজিন হুনার বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি দম দম মুবারক বাঙ্গিলাই এখন আমার প্রশ্ন হইল আপনার শরীরের একটা অঙ্গ আপনার কোন বন্ধুর কোন প্রেমিকর মহব্বতে ভরিয়া আপনার বন্ধুর অ্যাক্সিডেন্ট হইয়া পা গেছে গিয়া কিংবা তো হাতের একটা অঙ্গ শরীরের একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে হাতের একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে বন্ধুটার লগে আপনার খুব মায়া দা লইয়া যদি আঙ্গুল লা বলে আমার বন্ধুর খানি আঙ্গুল নাই আমারও খানি আঙ্গুল কাটি লাই সোহাব হইব না গুণ হইব গুণা হইব ইতার লাগে গুণা হইব বলে আল্লাহর যতর বানাইল জিনিস ওর উপরে তুমি হাত ধরি দিছ হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগি দম দম মুবারক শহীদ করে দিলা আর এই সময় আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আমার আল্লাহ যদি বাদ রাখত তাহলে ওহি দিয়া নবীরে জানাই দিত বারে নবী ওয়াইস কারনী তোমার আশিক তোমার ইশকর মধ্যে ঘড়িয়া ওয়াইস কারনী আমার বানাই জিনিস রে নষ্ট করছেন বাঙ্গ বাঙ্গিছন ও নবী ওয়াইস কেন ওয়াইস কারনী রে খবর দেও বল তওবা করিতা ইলা হরছন নি আল্লাহ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হুঞ্জয় হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান দান মুবারক শহীদ করি লাইছন উনার বাদেও তো আল্লাহর হাবিবে কবর ভাটাইতা পারইন যে ও ওয়াইস কারনী তুমি তওবা করিও কারণ আমার প্রেমের মধ্যে হদ তাজাবুজ করছো সীমা লঙ্ঘন করি লাইছো তোমার প্রেম আমার লগে থাকতে পারে আল্লাহর বানাই জিনিস ভাঙ্গিলা এখানে তওবা করিও ইলা হুন্দা নবী হইছেননি না না হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইন্তেকালের সময় আল্লাহর হাবিবের জুব্বা মুবারক দেন দিয়া হইল ও আমার সাহাবী হলোর মধ্যে হযরতে উমর আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে আনা আনাইয়া হইল আমার জুব্বা নেও আমি যে সময় জমিন থাকি যাই মুগিয়া বুনিয়া আমার ওয়াইস কারনী রে দিও আর ওয়াইস কারনী রে দিয়া আমার উম্মতর লাগিয়া দোয়া হরাইও এতে প্রমাণিত হইল নবীর এশক এবং নবীর মহব্বতে গুনতা করতে দলিল চাওয়া আশিকর লক্ষণ নাই নবীর এশকর মধ্যে গুনতা করাতে দলিল চাওয়া আর লক্ষণ নাই আশিকর লক্ষণ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ওযু করতা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে গিয়া ওলা ফাতি দিতা ওলা জমিনও ফরতে দিতা তে গিতা হরতা বলে হাতের মধ্যে লইতা লইয়া মুখ গুছি লইতা শরীর গুছি লইতা আরে যাই ভাই শুন না ইয়া যে সাহাবীরা তো রাসূলুল্লাহর হুজুর পানি লাগছে হেই নে না নিয়া ওলা গোসাইতা কুরআন শরীফ আছে নি বলে আমার নবী যে সময় ওযু করবা নবীর সাহাবীও হল হুজুর পানি মাটি পড়তে দিও না লইয়া মুখ গুছি লইও কুরআন শরীফ আছে নি কোন মেজাবে অতিজো আর করি দেখাইতে আমার ভাই নেই বলে রসুল্লাহ কইছ
ও সাহাবী হল আমার রসুলবাণী মাটি পড়তে দিও না, জাইন ভাও গীতা পড়িও শরীর লোক বুঝিলে অতিশো আসেনি। সাহাবী হল তাকে বড় পুরস্কার ওভার হয়ে গেছুন, সাহাবী হল তাকে বড় পুরস্কার, আর সাহাবী হল তাকে বেশি দিন বুঝরা ভার হয়ে গেছুনি। সাহাবী হলে ইগনেন বুঝলো নানি যে আমরা যে ইগনেন করি আর ইগনেন কুরআনও নাই হদিসও নাই বুঝছুন না, সাহাবী হলে এটা বুঝছুন না যে ইগনেন করি আর কুরআনও নাই হদিসও নাই। সাহাবী হলে ইগনেন দুকাই শুন না না দুকাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর এসকর মধ্যে নবীর ওযুর ফানি যেটা আছে মাটি পড়তে দি শুন না শুনলো মুছিলাই শুন, এতে বোঝা গেল নবীর আশি কহলে নবীর এসকর মধ্যে কোনটা পড়তে গেলে দলিল চুকাইতো না, দলিল গিদা করতো না, তুকানি আশি কর লক্ষণ না। এর অন্য আমি বেশ সময় পারতাম না, আমার শরীরও খারাপ আর রাইতো বাক্কা হয়ে গেছে, এক বেকার দুই বোন হব দুই বোন দুই বিয়াতে যদি যাও তা হয় আমরা স্বেচ্ছাসেবক ভাই যারা আসল সব দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা হল মসজিদের মাঠে যাওয়ার লাগিয়া অনুরোধ করা গেল, স্বেচ্ছাসেবক ভাই এখন আপনারা মসজিদের মাঠে যাওয়ার লাগিয়া অনুরোধ করা গেল। Sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala Muhammad sallallahu দুই বিয়া বেট ফর সই দেখন যদি কেউ দুই বিয়াতে দা হই না লাকে বাস্তে আমারে হারাপ পাইবা না, সাধারণত মানে দুই বিয়া করার বাদে বড় বউরে মায়া করে নি না, যদি থান লগে অত মায়া রইত দে বুকু তো কিন্তু তো কি ও বড় বউ যাই না সইন বেটা দুই বিয়া করার বাদে বড় বউ যাই না সইন এনে সকাল দুপুর সন্ধ্যা বাদাম দে বড় বউ আর লিহা মাল রাখা না উবা আর দিন মাইর খাইছে খাইয়া জমাইরে কইছে যদি তোমার রাখবার আমারে মনে হয় না তে কই দেও আমি যাই গিয়া ইলা আমারে সকাল দুপুর সন্ধ্যা তিন টাইম ঘুমা দিও না। ও বেটা কইছিল ধরে রাখমুনি না না আমার কিলো আন্দাজ ধরে নানি আবু কইতাম নি কিলো আন্দাজ ধরে নানি আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মহব্বত আর কতখান আছে ও জায়গাত বুঝি লইবাই, যদি দেখো নবীর তারিখ উনার বাদে গোপাল কুস করি লাইছে বুঝি লইও নবী দিয়া ভেটওয়ালা নাই, আর যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঘানো কোনো কিছু করার বাদে দলিল দুকা খালি বালা করে ধরি আছে তেগু জরিফ নি তেগু কবি নি তেগু আসন নি ও যদি না তোকাতে জানা রাখি ওই সসার ও আল্লাহর হবিব দিয়া ভেট বালা না তো আপনারা ওইয়া দেখলা ওলি আল্লাহ হলরে মান্দ্রা মানুষ আমরা আপনারা আমরা এটা দাও বালা করি বারোইটা বাড়ছেন না আলহামদুলিল্লাহ বেশ পাঠাও খারবা করি আশা হয় না আপনারা এটা তো আল্লাহ দিলে অধিস এখন করে করে বলছি গেছে বলা না প্রায় হদিস যখন করে করে পৌঁছে গেছে ও বুখারী শরীফের হদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাওয়ায়াত তাকলে বার করিয়া যাও বনি ইসরাইলের একজন মানুষ ইগে বেশি না মাত্র 99টা মার্ডার করছে লাস্ট 99 মার্ডার করিয়া গিয়াও তারার রাহিম তারার একজন আলিম রে ভাইছে ভাইয়া শিখাইছে হো সাই আমি বেশি নাই 99টা মার্ডার করছি আল্লাহ আমার তওবারে কবুল করবনি এই কইছই না 99 মার্ডার করছো আল্লাহরে তো তওবারে কবুল করতো নাই আত যে কান আসলো তুলিয়া দিছে তানে দিয়া সেঞ্চুরি ঘুরাই দিছে 100 গুণ তানে দিয়া ঘুরাই দিছে সেঞ্চুরি বেটা বার হইছে বার হই গেল আর পুরো মানুষ করতে পাইছে ভাইয়া কইছে আমি ও লাগাই 100টা মার্ডার করিয়া আইছি আল্লাহ আমার তওবারে কবুল করবনি
অংশময় মানে কইছে নবাদি যাও গিয়া ওবাদি ওলি আল্লাহ ওলোর বস্তি আছে ওবাই যাও হেরওয়ানা দিছে জবাব সময় যে সময় রওনা দে রাস্তা তরইছে ও সময় মানুষটার মারা গেছে রাস্তা তরইছে ও সময় মানুষটা মারা গেছে দুজকি আযাবর ফেরেশতা ওয়াইছেন রহমতর ফেরেশতা ওয়াইছেন দুজখনেরা ফেরেশতা ওয়াইছেন জান্নাতনেরা ফেরেশতা ওয়াইছেন আবার বাদেও ফেরেশতা হলে কইন এক গুরয় কইনি কইয়া তাহলো 100টা মাটারি ইগুরে আমরা নিতাম গিয়া নিয়া দুজক ভালাইতাম রহমতর ফেরেশতা জানাইন না ইগে ওলি আল্লাহ হলোর বস্তির বাইর ওয়ানা দিলাইছে ইগে ওলি আল্লাহ হলোর বস্তি বাইর ওয়ানা দিলাইছে ইগুরে জান্নাত নিতাম এখন রহমতর ফেরেশতা আর আযাবর ফেরেশতায় দরবার লাগি গেছে ওই সময় আল্লাহর যাতে জানাই নাও ফেরেশতা হল দরবার করিও না আগে দেখো এক কাম করো মানুষকে রওনা যে দিছে রাস্তা দেখ নাই না সে রাস্তাটা মাফিলাও রাস্তা মাফিয়া যদি দেখা যায় ওলি আল্লাহ হলোর দ্বার লই লাইছে তে তারে জন্য তো দিলাও আর যদি দেখা যায় ওলি আল্লাহ হলোর বস্তির তাকি হরাই লইছে তে ঘুরে দুজো হদেও গিয়া হইয়া আল্লাহ যাতে হুকুম করেন মাটিরে ও মাটি কোন মাটিরে ও যে রাস্তা ওইয়া তাহলে কি অলি আল্লাহ হলোর বস্তি আর মুর্দা মারা গেছে ও নো আল্লাহর যাতে ও যে রাস্তার মাটি আছে ও জমিন দে আল্লাহর যাতে হুকুম করাই না জমিন তুমি সিমাটি যাও মানে তুমি আঠি যাও তুমি কি তাই যাও আঠি যাও তে আঠি গেলে রাস্তা বাটি জীব না ইমাদি ফেরেশতা রে কইছেন মাফ রাস্তা কতখান দূরই রইছে যদি বেশ জায়গা অতিক্রম করি অলি আল্লাহ হলোর বস্তির দ্বার লইলাতে জান্নাত দিলাও আর যদি দেখা যায় অলি আল্লাহ হলোর বস্তিরটা কি বেশি দূরই রইছে তে দুজক লইয়া যাও কইয়াও আল্লাহ কইছে নৌ যে রাস্তা যেটাও রাস্তাটারে কইন তুমি আটি যাও এখন আল্লাহর গীতা হইতায় এখন আল্লাহর গীতা হইতায় কারণ ইবাদি ফেরেশতারে কইছেন মাফো আর ইবা এও যে জাগা জাগ নাই নকমেন তরে কইছেন গীতা কইছুন আটি যাও কমি যাও আটি গেলে গীতা হইব কমি যাইব না যে সময় মহাইল মহার মধ্যে দেখা যায় জাগা হওয়াই দি কমি মানুষই কলি আল্লাহ হলোর বস্তির দ্বার লই লাইছে আর মানুষিকে তার সিনা যেটা আছে সিনাটা ওলি আল্লাহ হলোর বস্তির বাই ভরি দিছে যে সময় মাফি সৈন মাফার মাঠে দেখা গেছে ও বাই কোন জাগা কম আল্লাহর যাতে ফরিষ্টা রহমতর ফরিষ্টারে না কই না কি হই না ফরিষ্টা কম তুমি তেন লইয়া যাও গি কো আমার ওলি আল্লাহ হলোর বস্তির দ্বার লই লাইছিল বুখারীর হাদিস কি হাদিস বুখারীর হাদিস এন লাগিয়া অলি আল্লাহ হল জানতাই না সৈন অলি আল্লাহ হলরে মানিও জানা রাখিও যে উগুরো মানুষ এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানবো এই গুরো মানুষ বেয়াদ্দ বৈত নাই এই গুরো মানুষে অলি আল্লাহ হলরে মানবো আর যে গুরো মানুষ অলি আল্লাহ হলর বেয়াদ্দ বইব জানা রাখিও এই গু আল্লাহর হাবিবর বেয়াদ্দ বইব বুখারি তো আছে মুসলিমও আছে তিরমিজি তো আছে না এক 50 খান হাদিসের কিতাব হলর মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গনিমতর মাল বেশি মাল বাঁটিয়া দিত্রা যুদ্ধের মধ্যে মুসলমান অকল বিজয়ী হওয়ার বাদে যে মাল অকল পাইছিল মাল অকল বাঁটিয়া দিত্রা ওই সময় একটা মানুষ ওই সময় একটা মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরশানো গুস্তাখিয়ানা কালাম করছে আল্লাহর হাবিব ওর সাথে বেয়াদবি করছে ওনার মাঝে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নে তলোয়ার বার করছেন বার হরিয়া কই নিয়া রাসূলুল্লাহ আপনি আমারে হুকুম দেখো ও মুনাফিকর গর্দনা আমি উড়াই দেই আল্লাহর হাবিবে হই না উমর ইতা করিও না ইগে দে সময় রাসূলুল্লাহর সাথে বেয়াদবি না কালাম করছে করিয়া আল্লাহর হাবিব ওর বাই দি ফিট দিয়া ও তো রাসূলুল্লাহর লগে মাঠে যাইতে সময় রাসূলুল্লাহর বাই ফিস দিয়া ওয়াই দিয়া গিয়া গেছে গিয়া যে সময় হে যার সাল আল্লাহর হাবিবে সাহাবা হলরে ডাকন ডাকিয়া কইন সাহাবা বলবালা করে যাইয়া রাখো আখেরি জমানা তো গুরু ন
নসল তাকিয়া অগুন নসল তাকিয়া মানুষ আইবা কোন জমানার মাতিও আখেরি জমানার অগুন নসল তাকি মানুষ সকল আইবা ইগুনতে নামাজ পরিমাণ পড়া দিবায়ন ইগুনতর নামাজের সামনে তুমি তাই তোমার তার নামাজ রেখন দেখবায় ও পরিমাণ রোজা রাখবা ইতার রোজার সামনে তুমি তাই তোমার তার রোজা রেখন দেখবায় ও পরিমাণ কুরআনুল কারীমের তিলাওয়াত করবা এই তার তিলাওয়াত কিন্তু গোলার হল গোলার তলে এই তার তিলাওয়াত যাইতো নাই আরে হইছো আরে হইছো সাহাবী অগলরে কইছো মাত বুঝিও আরে কইছো সাহাবী অগলরে কইছো যে আখেরি জমানা বহুর নসল তাকিয়া মানুষ হলাইবা অবুর নসল তাকিয়া মানুষ হলাইবা ইগুইনতে ও পরিমাণ নামাজ পড়া দিবা ও আমার সাহাবী অগল তুমি তাই তোমার তানার নামাজ রে কম দেখবায় ইগুইনতে ও পরিমাণ রোজা রাখবা ইগুইনতে রোজার সামনে তুমি তাই তোমার তানার রোজা রে কম দেখবায় ও আমার সাহাবী অগল ইগুন দিন তাকি ওলা বারইয়া যাইবা জেলা শিকার তাকি তীর বারইয়া যায় এতে বুঝা গেল যে ব্যাপক যে বুয়াস লোকুর খানদান তাকি ব্যাপক বহল হয়ে দেওয়া রসুল্লাহ বরমাই নকুর নসল তাকি আইবা তেগু বিগুন ব্যাপক বড় বীজ নানি বীজ খানো ও মুলোর ব্যাপক বড় বীজ এগুন তোর আমল যেটা আছে আমল বালা হইব কিন্তু এগুন তোর সিনার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক মুহাব্বত এগুন তোর সিনা তো রইত না ইনশাআল্লাহ এতে বুঝা গেল ব্যাধব যে গুণ গুণ মূলর ব্যাধব যে গুণ গুণ মূলর ব্যাধব আবার জানারা কিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইশক মুহাব্বত ইয়া তার লগি মানুষের সবচেয়ে তাকি বড় সামান আরে কিয়ামতের দিন তোমার নামাজেও কামাইতো নাই তোমার রোজায়ও না তোমার হজেও না তোমার সদকায়ও না তোমার যাকাতেও না কিছু মানুষ না কর বলবি ভাই ইচ্ছা বেজাল রহমাইও না খালি আল্লাহ ইচ্ছা দি ইচ্ছা কথা ইটা তো বড় হামাইও না খালি আল্লাহ আল্লাহ ও বেড় বালা দেখে না দে তোমার আল্লাহ আল্লাহ হামাই বলি আর কিয়ামত দিন আল্লাহ আল্লাহ দেখিয়া আল্লাহ আল্লাহ দেখিয়া মানুষে আল্লাহ সারি দিবনি খুব বড় করে গো যাই না মারে এই নমার তালে বাবাই আই ন বলাছো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরা জো জাবার বাদে নমাজ বর্জইছে নানি না আগে জাবার বাদে কত বছর বয়স রাসূলুল্লাহ মেরা জো গেছো ও ভাঙ গেল ও ভাঙ লইয়া তেলা কমি বাইয়ান যাই তাই না সৈন দেও বন্দি কই নাম ধরতা কোন তেনটা নরলে আমার হেদায়া লেখান বেকার গীতা ওখান ওর সোরা এখান আছে আশরফুল হেদায়া ও ওখান ও আঞ্চন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বয়স 45 বছর যে সময় হইছে ও সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হবে সৈন আমি মানি লইলাম 45 40 বছর বয়স ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর নবুয়তি যেটা আছে ওটা জাহির হইছে 40 নাকি 45 এই 5 বছরের ভিতরে রাসূলুল্লাহর কাছে মানুষ সকল মুসলমান হইছই না হইছই না হইছই জানতাই নইছই নেনতাম তাকি দুই একজন মারা অত্ত যাইতা বারণ ইন্তেকাল করিলেইতা বারণ সম্ভাবনা আছে নি না নাই নমাজ পড়িস না এই 40 নাকি 45 5 বছরের ভিতরে যে জানতাই ইন্তেকাল করছই নমাজ পড়িস নি জি না রোজা রাখলানি হজ বসলানি
জাকাত দিছলানি তুমি যে খালি গোটে যাল হামাই না খালি আল্লাহ আল্লাহ করো খালি নমাজ পড়ো তোমারে যদি আল্লাহর জাতে কিয়ামতর দিন নমাজ দি দিলায় এনে আল্লাহর জাতে রোজা দিয়া সারি দে এনে জাকাত দিয়া সারি দে এনে হজ দিয়া সারি দে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজে সাহাবী হল যাইন তাইন নমাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই যদি নমাজ ছাড়া আল্লাহ কিয়ামতর দিন ছাড়ে না যদি নমাজ আপনার রোজা ছাড়া কিয়ামতর দিন আল্লাহ ছাড়ে না যদি হজ ছাড়া কিয়ামতর দিন আল্লাহর জাতে ছাড়ে না এই গুরু সাহাবী হল যাইন তাইন নমাজ পড়িবার আগে জমিন থেকে বিদায় লইছ রোজা পড়িবার আগে জমিন থেকে বিদায় লইছ যাইন তাইন হজ করিলেই হজ পড়িবার আগে জমিন থেকে বিদায় লইছ নেন তান দে আল্লাহ কি আমতর দিন কিতা দিয়া সারিবা আনামাতিয়া আনামাতিয়া এরে ভাই সব আনামাতিয়া মাত কি আলো এন্তান দে আল্লাহর জাতে কিতা দিয়া সারিত এতে প্রমাণিত হয় যে আল্লাহর জাতে যে বিচার যেটা হইব ময়দানে মাহশরের বিচার বিচারের মধ্যে মূল ভিত্তি যেটা বিচারর মূল মাদার যেটা মূল যে ফাউন্ডেশন যেটা এটা নমাজ রইত নাই হজ রইত নাই যাকাত রইত নাই রোজা রইত নাই তাইলে কিতা রইব বলে এই যে মূল ভিত্তি যেটা আছে বিচারর আল্লাহর জাতর কিয়ামতর দিন কুর বিচারর মূল মাদার যেটা মূল ভিত্তি যেটা আছে এইটা রইব আমার নবী মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে প্রেম আমার নবীর লগে ইশক ইশকে মুহাম্মদি যদি দোকানে যায় নবীর ইশক যদি দোকানে যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইজহারে নবুয়তর বাদে নবুয়তি প্রকাশ পাওয়ার বাদে তাকি লইয়া কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে নবীর আসি কহল তাহওয়া এই জমিনের মধ্যে নবীর আসি কহল তাকওয়া কোনো একটা মা না বাঙ্গিয়া বা সারিয়া না যে এই সাহাবী হলে নমাজ পড়িছই না রোজাও না হজ না যাকাত সাহাবী হলে পড়িছই না আমরাও পড়িতাম না আল্লাহকে ওয়াস্তে ইলা করিও না এই টাইম পড়িছই না নমাজ পড়িবার আগে এই টাইম রোজা পড়িবার আগে জমিন থেকে গেছে গিয়া যাকাত পড়িবার আগে জমিন থেকে গেছে গিয়া হজ পড়িবার আগে জমিন থেকে গেছে গিয়া আমরা গরুর লাগি পড়জো বাকি আছে হ্যাঁ না এর লাগি নমাজ লাগবো রোজা লাগবো হজ লাগবো যাকাত লাগবো তবে মূল যেটা লাগবো মুমিন হইতে হইলে জানা রাখিও এইটা লাগবো আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রেম আবার আরেকটা আবার হইছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রূহ মুবারক নূর আর শরীর মাটি রূহ গিয়ো নূর আর শরীর মাটি কুরআন শরীফ আল্লাহ বৈদ্র বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনির রূহ ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে জিকানি আইব রূহ সম্বন্ধে বলে রূহ মিন নামরি রব্বি ও নবী আপনি কইয়া দিও রূহ হইয়া থাকলো আল্লাহর হুকুম রুগিদা আল্লাহ হুকুম আর হি গর নবীর রূহ নূর নবী কিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া আবা বকর ওয়াল্লাযী বাসানি বিল হক লাম ইয়ারিফনি হাকীকাতান গায়র রব্বি ও আবু বকর আমি আল্লাহর জাতর কসম করিয়া কইয়ার যে আল্লাহর জাতে আমারে হক আমি যে আল্লাহর জাতে আমারে জমিনের মধ্যে পাঠাইছই আমার আসল আমার যে আসল যেটা আছে আমার আসল আমার আল্লাহ ছাড়া আর কেউ চিনে না আমার আসল আল্লাহ ছাড়া আর কেউ চিনে না জমিউল বাসাইলের মধ্যে মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আমন আলা রাদ সুফিয়া কিছু সুফি সাহেব হলে কইছো আফসারুন নাসি আরাফুল্লাহ আজ্জা ওয়াজাল
বেশিরভাগ মানুষই আল্লাহর জাতরে চিনি নাইছেন কিন্তু মুহাম্মদের রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চিনা সম্ভব হইছে না দুরুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়িল আমিন কিতাবের মধ্যে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমান যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার বাপ হযরত আব্দুর রহিম সাহেব খবর মধ্যে দেখলা দেখিয়া জানাইন ইয়া রাসূলুল্লাহ আপনি অপরিমাণ সুন্দর কিন্তু আপনার সৌন্দর্যটা জমিনবাসী মানুষে দেখলো না ও আল্লাহর হাবিব হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে সুসালামর সৌন্দর্যটা দেখিয়া মিশরের বেটিনকে তারার আখ কাটি ফালাই দিলা ও আল্লাহর হাবিব আপনার সৌন্দর্যটা দেখেনে বাসিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার যে আসল হকিকত যেটা এটা আল্লাহর জাতে গায়রতর কারণে আল্লাহর জাতে এটারে লুকাইয়া রাখি লাইছই যদি আল্লাহর জাতে এটারে জাহির করে দিতা তাহলে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে দেখিয়া মিশরের বেটিনতে যা খুশলা একটা কি বেশি ফরমানে মানুষের লাগি আল্লাহর জাতে আমার আসল সৌন্দর্য দরে প্রকাশ করছই না আল্লাহর বদর স্থান হইয়া তাহলে কি আপনার ওখানে কিসা কাশে আপনারা বড় সুন্দর হইয়া বইছো আরো আলী মুকল রইছো সবে তিনবার সুন্দর করে বইয়া সবে তিনবার সুরা ইখলাস নেব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আপনারা সুন্দর হয়ে ভাববে সারিবদ্ধ যদি হয়ে যায় তাই তাই মনে হয় তোরা তারা তোরা তোরা আপনারা খাওয়াইতা তোরা সুন্দর হইয়া সারিবদ্ধ হয়ে গেলে তাই তাই বাটিতে আরাম নেব আর অলি আল্লাহ আপনি যেসা জায়গা বলতাম আমার মাঠটা খুব বাড়া করি খেয়াল করিও ভাই আই আপনি যে অলি আল্লাহর কাছে ভয় থাকো আপনার সব আপনার কাছে সবচেয়ে থাকি আল্লাহ সবচেয়ে থাকি ইজ্জতি মাত বুঝাল আপনি আপনার যেন ভয় আছো আপনার সব আপনার কাছে সবচেয়ে থাকি বেশি আল্লাহ সবচেয়ে থাকি বেশি ইজ্জতি তবে বাদ বাকি বুজুর্গ হলো রে গালিয়াইও না আর হেনতান দেখলে হল আমি চাইও না মাত বুঝা গেছিল হেনতান সম্বন্ধে বাজে মন্তব্য করিও না তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরারা তার হাবিবর মুস্তাগিতা কিও পানা দেও আর আউলিয়া আল্লাহর মুস্তাগিতা কিও আমরারে পানা দেও সবে হো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ আমরারে মাফ করি দেও আল্লাহ আমরার মা বাপ রে মাফ করি দেও রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ আমরার মা খানদান দে মাফ করি দেও আল্লাহ আমরার বাপ খানদান দে মাফ করি দেও
আল্লাহ আমরা তোরে দেশে বিদেশে যত মানুষের হোক আছে আশা আছে দাবি আছে তমাম রে মাফ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ সূরা ইখলাসে তিনবার তেলাওয়াত করলে কোরআন শরীফ প্রথম বার সওয়াব পাওয়া যায় আল্লাহ এই জর্ধনের সর্বপ্রথম আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাহে মুকদ্দাসার মধ্যে পৌঁছাই দেও ইয়া আল্লাহ আল্লাহ তমাম আম্বিয়া কেরাম সাহাবা কেরাম সুহাদা কেরাম আউলিয়া কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি মাজমাইন আরবাহের মধ্যে পৌঁছাই দেও ইয়া আল্লাহ আল্লাহ বিল খুসুস শিঙ্গারকুড়ি সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি আরবাহের মধ্যে পৌঁছাই দেও ইয়া আল্লাহ আল্লাহ রক্ষানে আমরা যারা তুলিছি আমরার নোয়া পুরানা মধ্যে গান করলে মাফ ফরমাও আল্লাহ আমরা যে আমরার মা বাপরে দুনিয়া করতে বেইজ্জত করি না ইয়া আল্লাহ আল্লাহ আমরার যারা আল্লাহ দিছো দয়াল আমরার ঔলাদ হল দি আমরার বেইজ্জত করি না আল্লাহ আমরার ঔলাদ হল মধ্যে আপনার হাবিবুর গুস্তাখ হল পয়দা করি না ইয়া আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ